আসসালামু আলাইকুম দর্শক, শখের কবুতর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কবুতরের ঠান্ডাজনিত সমস্যা এবং পুষ্টিজনিত সমস্যা মাত্র দুটি সিম্পল ওষুধের মাধ্যমে দূর করা যায়। ওষুধ দুটি হচ্ছে বিটা থ্রি, এটি হচ্ছে ভিটামিন B1, B2 এবং B6। এটি কবুতরের পাখনা, পা, নখ এগুলো বাঁকা থেকে বিরত রাখে এবং কবুতরের দৈহিক বৃদ্ধি করতে সহায়তা করে। এবং আরেকটি ওষুধ হচ্ছে ইরোকট। এই ওষুধটি কবুতরের যে ঠান্ডাজনিত সমস্যা, কবুতর হাঁচি কাশি এগুলো দিলে, এগুলো যদি এই ওষুধটি যদি আপনি খাওয়ান তাহলে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং কবুতরের যে যদি বাচ্চা থাকে, বাচ্চা কবুতরের কোনো অসুবিধা হবে না দুটি ওষুধের একটি ওষুধ খাওয়ালেও। এই ওষুধ দুটি আপনি কীভাবে খাওয়াবেন সেটি হচ্ছে আমি এখন দেখাবো। ওষুধ দুটি আপনার 1 গ্রাম করে 1 লিটার পানির মধ্যে খাওয়াতে হবে। এখন আমি এগুলো মিশে আপনাকে আপনাদেরকে দেখাবো কীভাবে খাওয়ানো যায়। এই যে এখানে 2 লিটার পানি আছে, তো আপনারা কীভাবে 1 গ্রাম করে মাপবেন সেটি দেখানোর জন্য আপনাদেরকে আমি সুবিধার জন্য আমি আপনাদেরকে বলি কীভাবে 1 গ্রাম করে ওষুধ মাপবেন। আপনাদের এখানে যদি এই যে নাপা ওষুধের খালি মোড়ক থাকে সেগুলো আপনি এভাবে কাটবেন। কাটার পরে এখানে ফুল ওষুধ নিলেই আপনার 1 গ্রাম করে ওষুধ হয়ে যাবে। আমি দেখাচ্ছি কীভাবে 1 গ্রাম করে ওষুধ নেওয়া যায়। আমার এখানে 2 লিটার পানি আছে, তো আমি 2 গ্রাম ওষুধ দিব। এখানে 2 গ্রাম ওষুধ আমি নিয়ে এই পানির সাথে মিক্স করে কবুতরকে খাওয়াবো। আপনারা ওষুধগুলো নেবেন, নিয়ে পানির সাথে মিশিয়ে দেবেন। এই ওষুধটি ঠিক সেম ভাবে আপনার 2 গ্রাম নিতে হবে। হাতে একটু অসুবিধা হচ্ছে, ওষুধ পরে গেল, সমস্যা নেই। এখানে 2 গ্রাম নিয়ে আপনি পানির সাথে মিশিয়ে কবুতরকে পানিগুলো দিবেন। কবুতর এমনি এমনি পানি খেয়ে নিলে কোনো সমস্যা হবে না, কবুতরের বাচ্চা কবুতরের কোনো সমস্যা হবে না। আপনার এটি 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আপনি কবুতর খেয়াল রাখবেন, 3 দিনের মধ্যে কমে গেলে 3 দিন পর্যন্তই খাওয়াবেন, অথবা যদি একটু বেশি লাগে, সমস্যা যদি থাকে তাহলে 5 দিন খাওয়াবেন। 5 দিনের মধ্যে কবুতর সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে এতটুকু দেখার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।